আসসালামু আলাইকুম, এএসকে ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো অনার্স প্রথম বর্ষের যে শিক্ষার্থীরা এতদিন ধরে অধিক আগ্রহে পরীক্ষার জন্য অপেক্ষা করছেন, তাদের অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। জাতীয় বিশ্ববিদ্যালয় এর নোটিশ বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর 21, 2022 একটি নোটিশ পাবলিশ হয়েছে। এই নোটিশটিতে রয়েছে আপনার 2021 সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচি, মানে আপনাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচি আজকে দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে। তো এখানে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে আপনার অনার্স এর পরীক্ষার রুটিন এর পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এর পিডিএফ ফাইলটা অলরেডি ডাউনলোড করে নিয়েছি, আপনাদের পিডিএফ ফাইল থেকে আমরা রুটিনটি দেখিয়ে দেবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর যে আমাদের বোর্ড রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের, এটা হচ্ছে আপনার 2021 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে আপনার 18 তারিখ পাবলিশ করা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার সময় যে রয়েছে দুপুর 1টা থেকে পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা কত মিনিট হবে সেটা আপনার প্রশ্নপত্র উপর দেওয়া থাকবে। এবং এখানে পরীক্ষার কোড অবশ্যই আপনারা অনেক সময় আছে পরীক্ষার কোড আর পরীক্ষার বিষয় কোড গুলিয়ে ফেলেন, তবে এক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক থাকতে হবে। পরীক্ষার কোড হচ্ছে একটা আলাদা জিনিস আর পরীক্ষার বিষয় কোড হচ্ছে আলাদা জিনিস। তো এটা যখন আপনারা পরীক্ষার খাতা পূরণ করবেন অবশ্যই এটা খেয়াল রেখে পূরণ করবেন। তো এরপর আমরা দেখতে পারতেছি পরীক্ষা শুরু হবে আগামী 17/10/2022 সোমবার থেকে। এই পরীক্ষাটি আপনার প্রথম দিন হবে এবং এর বিষয় কোড হচ্ছে 211501। তো এটা সবারই থাকে এই সাবজেক্টে। এরপরে রয়েছে আপনার 25/10/2022 তারিখে পরীক্ষা, 17 তারিখের পরে এরপরে পরীক্ষা নেই। তবে এর ভিতরে আপনার 25 তারিখ এক্সামের ভিতরে অনেকগুলো কোড রয়েছে এবং অনেকগুলো সাবজেক্ট রয়েছে, এর মধ্যে আপনার যে সাবজেক্টটি আপনি সেটার পরীক্ষা এবং সেই দিনই আপনার যেতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন 1-1 তারিখে অনেকগুলো পরীক্ষা রয়েছে, তো যার যে বিষয়টির উপরে পরীক্ষা সে সেই বিষয়টিতে এবং সেই সময় মতন উপস্থিত হবেন। তো এখানে আপনি যদি আপনার সাবজেক্ট গুলিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনি যে অ্যাডমিট কার্ডটি নেবেন পরীক্ষার আগে, অ্যাডমিট কার্ড সংরক্ষণ করলে দেখতে পারবেন সেখানে আপনার বিষয় এবং বিষয় কোড দেওয়া রয়েছে। এরপর আপনি এখান থেকে একটু সহজ করার ক্ষেত্রে আপনি এখান থেকে আরেকটি কাজ করতে পারেন, আপনি তারিখ এবং বিষয় কোড দিয়ে একটি খাতায় নোট করে নিতে পারেন। তো সেখানে আপনি প্রথমত লিখবেন যেমন 27/10/2022 বৃহস্পতিবার, তারিখের পরে বৃহস্পতিবার দিয়ে দিলেন। এরপর আপনার যদি এখানে বিষয় থাকে হিসাব বিজ্ঞান, তো এরপরে আপনি তারিখের পরে বার, এরপর আপনি হিসাব বিজ্ঞান দিয়ে দিলেন, এরপর এখানে লিখবেন বিষয় কোড। তো বিষয় কোডটি হিসাব বিজ্ঞানের যে বিষয় কোডটি এটা এইভাবে লিখে দেবেন। তো এখান থেকে যদি হয় অনেকগুলো সাবজেক্টের ভিতরে আপনার যদি ইতিহাস থাকে, তো ইতিহাসের কোডটি হচ্ছে 1, 2, 3, 4, 5টার পরে, তো 1, 2, 3, 4, 5, তো ইতিহাসের বিষয় কোড হচ্ছে এইটা। তো এভাবে বিষয় কোডগুলো এখানে সিরিয়াল করা রয়েছে। তো আপনার যে সাবজেক্টটি রয়েছে সেটা আপনি যদি একটা নোটপ্যাডে এটা থেকে উঠিয়ে রাখেন সেক্ষেত্রে হয়তো বা আপনার ভালো হবে, না হলে হয়তো বা আপনি পরীক্ষা গুলিয়ে ফেলতে পারেন। আর একটি পরীক্ষা যদি মিস হয়ে যায় তাহলে আপনার বছরটা লস। সেক্ষেত্রে সতর্কতার সাথে এটা আপনি উঠিয়ে নেবেন বা এর পিডিএফ ফাইলটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন যদি আমাদের ভিডিও থেকে আপনার বিষয় বা সাবজেক্টগুলো বুঝতে অসুবিধা হয়। তারপর 11 তারিখে পরীক্ষা রয়েছে, 1/11/2022, এরপর রয়েছে 3/11/2022, এরপর রয়েছে 9/11/2022, 14/11 এবং 16/11/2021, এরপর 21/23/27, এখান দিয়ে ক্রমান্বয়ে পরপর পরীক্ষা রয়েছে 28/29 এবং 1/12/2022, 4/12/2022, 5/12/2022। তো এখানে আমরা দেখতে পারছি পরীক্ষা শুরু হবে 17/10 থেকে এবং পরীক্ষা শেষ হবে দিয়ে আপনার 5/12, তাতে টোটালি 2 মাস পরীক্ষা। তো এটাই পাবলিশকৃত প্রথম নোটিশ এবং পরীক্ষার হলে কিভাবে আপনারা যাবেন এবং কী কী কাগজপত্র সাথে নিতে পারবেন সে বিষয়ে একটি নির্দেশনা আপনাদের অ্যাডমিট কার্ডের পিছনে দেওয়া থাকবে, সেটা আপনারা ফলো করবেন। আর যে কোনো পরীক্ষার সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং যদি নোটিশ অনেক ডিগ্রি পরীক্ষারও 3 বার অলরেডি রুটিন পরিবর্তন হয়েছে, আপনাদের এই পরীক্ষারও যদি রুটিন পরিবর্তন হয় বা কোনো পরিবর্তিত আপডেট আসে সেটা আমি অবশ্যই আপনাদের আপডেট আসার সাথে সাথেই আমার চ্যানেলে জানিয়ে দেবো। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো নোটিশ পেতে বা যে কোনো পরীক্ষার সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ।